হাই ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্টাডি বইটাকে স্বাগত জানাই। আমি সঙ্গীতা, শুরু করছি আজকের ভিডিও। আজ এই ভিডিওতে আলোচনা করব রেজিস্ট্যান্স এবং রেজিস্টিভিটি নিয়ে কয়েকটা অঙ্ক, অর্থাৎ রোধ এবং রোধাঙ্কের কয়েকটা অঙ্ক এই ভিডিওতে আলোচনা করব। এটা হচ্ছে প্রবাহী তড়িতের থার্ড পার্ট। এর আগে দুটো ভিডিও অলরেডি আপলোড করা আছে, তোমরা আমাদের চ্যানেলে ফিজিক্যাল সায়েন্সের প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে প্রবাহী তড়িতের আগে দুটো ভিডিও। তো দেরি না করে শুরু করছি। ফিজিক্যাল সায়েন্সের যে অঙ্কগুলো সহজ হবে, এই সূত্রগুলো একটু মন দিয়ে বুঝে নিতে হবে। একটা অঙ্ক বুঝলেই তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব ইজিলি করতে পারবে। তো দেখো, প্রথম অঙ্কটা কি আছে। বৃত্তাকার প্রস্থচ্ছেদের একটি তারের রোধ হচ্ছে 2 ওহম, তারটির দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দুটি অর্ধেক হলে সেটির রোধ কত হবে। তো ফার্স্ট একটা রোধ বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 2। নেক্সট রোধ বের করতে হবে কত হবে যখন দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদটা হাফ করে দেওয়া হয়েছে। তো এখানে আমরা সূত্রটা আগে লিখে নেব। আর অর্থাৎ রোধ, আর ইকুয়ালস টু রো রোধাঙ্ক এল বাই এ। এই সূত্রটা কি এবং কোথার থেকে আসছে একবার বুঝে নিই। সেটা হচ্ছে কোনো পরিবাহী তারের রোধ নির্ভর করে যে দুটো জিনিসের ওপর, সেটা হচ্ছে আর ইকুয়াল সমানুপাতিক এল। অর্থাৎ কোনো পরিবাহী তারের দৈর্ঘ্য যত বেশি হবে, অর্থাৎ এল যত বেশি হবে, তত রোধ বৃদ্ধি পাবে। আর একটা সম্পর্ক কি, আর প্রপোর্শনাল টু 1/a। অর্থাৎ এই যে পরিবাহী তারটা, এটাকে যদি প্রস্থচ্ছেদ করা হয় তাহলে পরে যে ক্ষেত্রফলটা পাওয়া যাবে, যে বৃত্তের ক্ষেত্রফলটা পাওয়া যাবে, সেই ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে রোধের। অর্থাৎ এই ক্ষেত্রফল যদি কম হয় তাহলে পরে রোধটা হবে বেশি। মানে এই যে বৃত্তটা, এটা যদি ছোট হয় তাহলে কি হবে, রোধটা অনেক বেশি হবে। আর যদি এই ক্ষেত্রফলটা বড় হয় সেক্ষেত্রে রোধটা অনেক কম হবে। তো এই সম্পর্কটা আমাদের কাজে লাগবে। এই দুটো সম্পর্ককে মার্চ করে, এই দুটো সমীকরণ যেটা পেয়েছি এটাকে মার্চ করে আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। এখানে সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে যে কনস্ট্যান্টটা, অর্থাৎ যে ধ্রুবকটা আমরা এনেছি, এই রোটা হচ্ছে রোধাঙ্ক। আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, এই সম্পর্কটা আমরা এই অঙ্কটার ক্ষেত্রে কাজে লাগাবো। ওকে, এবার দেখো কি বলেছে। ফার্স্ট বলে দিয়েছে যে আর সমান সমান 2 ওহম, এটা হচ্ছে মানটা বলে দেওয়া আছে। আমরা জানি আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, যেখানে এটাকে বলা যেতে পারে ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। এবার দেখো বলেছে নেক্সট যে রোধটা আমরা পাচ্ছি R1, সেটাতে কি হচ্ছে, রো ইন্টু এলটা হয়ে যাচ্ছে অর্ধেক, এবং এই যে এর জায়গায় বসাচ্ছি পাই আর স্কোয়ার, অর্থাৎ আরটাও হয়ে যাচ্ছে অর্ধেক, তাহলে পাই R/2 তার হোল স্কোয়ার। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। দেখো রো ইন্টু L/2 ইন্টু 4/পাই আর স্কোয়ার, মানে নিচে যে এই যে 2 তার হোল স্কোয়ারটা হচ্ছিল, অর্থাৎ 4 হচ্ছিল, সেটা আমরা উপরে পাঠিয়ে দিলাম। তাহলে 2 আর 4 কাটাকাটি করলে আসছে 2, তাহলে রো ইন্টু L/পাই আর স্কোয়ার ইন্টু 2। এবার দেখো রো ইন্টু L/পাই আর স্কোয়ার এই মানটা আর কিসের ক্ষেত্রে এসেছিল, এখানে এসেছিল আর সমান সমান রো ইন্টু এল বাই এটাকে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার, এটা আমরা লিখেছিলাম এটাকে পাই আর স্কোয়ার। তাহলে এই যে রো ইন্টু L/পাই আর স্কোয়ার, এটা কার মান, আর এর মান, তাহলে এখানে এই আরটা বসিয়ে দিচ্ছি ইন্টু 2। তাহলে R1টা সমান সমান, R1 সমান সমান কি হচ্ছে, 2R। এবার আর এর মান অর্থাৎ রোধ আগে কত ছিল, রোধ ছিল 2 ওহম, তাহলে এখানে 2 ইন্টু 2 ওহম বসিয়ে দিলে কত উত্তর আসছে, উত্তর আসছে 4 ওহম। তাহলে যে নেক্সট রোধটা আমরা পেয়েছি সেই রোধটা কত, নতুন রোধটা হচ্ছে 4 ওহম। ওকে, ক্লিয়ার? আমরা পরের অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্ক দেখো, একটি ধাতব তারের রোধ 10 ওহম, ওই তারের 3 গুণ দৈর্ঘ্য এবং অর্ধেক ব্যাসার্ধ যুক্ত অপর একটি তারের রোধ কত।
তো একইভাবে একই সূত্র অ্যাপ্লাই করে এই অঙ্কটা হবে আর সমান সমান রো ইন্টু এল বাই এ, অর্থাৎ একে লেখা যায় রো ইন্টু এল বাই পাই আর স্কোয়ার। এবার দেখো নেক্সট যে আরটা হচ্ছে, অর্থাৎ রোধটা হচ্ছে, সেটাকে আমরা লিখছি আর ওয়ান, তার মান কত হবে, রো ইন্টু এলটা হয়ে যাচ্ছে 3 গুণ, তাহলে 3L, এবং পাই আরটা কত হয়ে যাচ্ছে, ব্যাসার্ধটাকে কত করা হচ্ছে, অর্ধেক করা হচ্ছে, তাহলে আর বাই 2 তার হোল স্কোয়ার। এবার এটাকে ক্যালকুলেশন করব, রো ইন্টু 3L বাই পাই আর স্কোয়ার ইন্টু, উপরে উঠে যাচ্ছে কোনটা 4, অর্থাৎ এই 2 তার হোল স্কোয়ারটা গুণ হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে, তাহলে কত আসছে মান, রো ইন্টু 3 4 12L বাই পাই আর স্কোয়ার। এবার দেখো রো ইন্টু এল বাই পাই আর স্কোয়ার এই মানটা কোথায় পেয়েছিলাম, এটা পেয়েছিলাম আর, তাহলে এখানে এই মানটা লিখে দিচ্ছি আর ইন্টু 12। আর এর প্রথম মান কত ছিল, আর এর মান বলে দিয়েছিল প্রশ্নে 10 ওহম, তাহলে 10 গুণ 12 সমান সমান কত হচ্ছে 120 ওহম, তাহলে এই মানটা হচ্ছে আর ওয়ান, অর্থাৎ নতুন রোধের মান হচ্ছে কত, 120 ওহম। ক্লিয়ার? নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, একটি তামার তারের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 2 বর্গ সেন্টিমিটার, অপর একটি তারের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 4 বর্গ সেন্টিমিটার, তার দুটির রোধের অনুপাত নির্ণয় করো। এই রোধের অনুপাত দিয়ে অঙ্ক খুব আসে, এখানে তামার তার বা অন্য একটি মেটালের তার বলে দিতে পারে, দিয়ে তাদের রোধের পার্থক্য বা রোধের অনুপাত এটা আসতে পারে পরীক্ষাতে। তো দেখো কিভাবে হবে, প্রথম আমি ধরছি আর ওয়ান, এখানে বলেছে একটি তামার তারের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, সূত্রটা লিখে নিই, আর ওয়ান ইন্টু এল ওয়ান বাই পাই, আচ্ছা এখানে আমাকে ব্যাসার্ধ লিখতে হবে না, কারণ প্রস্থচ্ছেদের বর্গ সেন্টিমিটার, অর্থাৎ ক্ষেত্রফলটাই ধরে রেখেছে, এই ধরে রেখেছে, অর্থাৎ এল লিখলেই হয়ে যাবে, এখানে আমার আর এর কোনো কাজ নেই, তাহলে আমি শুধু এ লিখছি, এ ওয়ান লিখছি, এটা হচ্ছে প্রথম সূত্র। তাহলে এখানে রো ইন্টু এল ওয়ান এর মান কত বলেছে, 20 সেন্টিমিটার, তাহলে 20 বাই, এ ওয়ান কত বলেছে, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত বলেছে, 2 বর্গ সেন্টিমিটার, তাহলে মানগুলো একবারে বসিয়ে দিচ্ছি, মান কত হচ্ছে 20 বাই 2, অর্থাৎ এখান থেকে পাচ্ছি কত, 10 ইন্টু রো, এটা পেয়ে গেলাম 1 নম্বর আর ওয়ান। নেক্সট কি বলেছে, অপর একটি তারের দৈর্ঘ্য, অর্থাৎ আর টুর মানটা আমরা বের করব, অপর একটি তারের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 4 বর্গ সেন্টিমিটার, তাহলে একইভাবে এই সূত্রটা কত হবে, আর টু সমান সমান এল টু বাই এ টু, রো ইন্টু এল টু বাই এ টু, অর্থাৎ রো ইন্টু এল টুর মান বলেছে 30 সেন্টিমিটার এবং প্রস্থচ্ছেদ, অর্থাৎ এর মান কত বলে দিয়েছে, 4 বর্গ সেন্টিমিটার, তাহলে এখানে কাটাকাটি করলে কত হচ্ছে, 15 বাই 2, রো ইন্টু 15 বাই 2। এইবার আর ওয়ান এবং আর টু সিম্পল ভাগ করছি, আর ওয়ান বাই আর টু, তাহলে অনুপাতটা বেরিয়ে যাবে, তাহলে রো ইন্টু 10 বাই রো ইন্টু 15 বাই 2, অর্থাৎ রো রো ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে কত, 10 বাই 15, আর এই নিচে 2টা উপরে উঠে যাচ্ছে, গুণ হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে, 5 দিয়ে কাটছি 10 আর 15 কে, 5 দুগুনি 10, 3 5 15, তাহলে উপরে 2 আর 2 গুণ করলে হচ্ছে 4 বাই 3, তাহলে মান কত হবে, আর ওয়ান ইজ টু আর টু, এটা দাঁড়াবে হচ্ছে 4:3, একদম সিম্পল ভাবে অনুপাতটা বেরিয়ে গেল। তো এটা এত বড় করে তো করতেই লাগবে না, কারণ তোমরা এখানে বোঝানোর জন্য এত বড় হয়েছে, তোমরা তো মুখেই করতে পারবে যখন সূত্রটা তোমাদের মাথায় একদম গেঁথে যাবে, তো একবার ভালো করে বুঝতে না পারলে একবার ব্যাকে গিয়ে সূত্রটা একবার বুঝে নেবে, তাহলে এই অঙ্কগুলো তোমাদের কাছে একদম জলের মতো সহজ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, প্রচুর শেয়ার করবে, আর চ্যানেলটা দেখ আমার চ্যানেলটা ফলো করবে, সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।